بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তো আমরা জানি যে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অলরেডি শেষ হয়েছে তো এই দ্বিতীয় শ্রেণীর আমরা আজকে যে বিষয়টি দেখার চেষ্টা করব সেটি হলো বাংলা বিষয় থেকে আপনাদের কি কি করণীয় রয়েছে সে বিষয়গুলো এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা কি কি আমাদের ছোট সময়তে পড়াতে পারি এবং তার সাথে আমরা আজকে যে পাঠগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো তো থাকবেই এর সাথে সাথে আমরা এই পাঠগুলো থেকে আমাদের ছোট সময়তে কি কি আলোচনা রাখতে পারি তার জন্য আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখব তো আমাদের যে পাঠ শুরুটি সেটি হলো যেখানে শুরু হতে চলেছে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সেটি প্রথমত আগে লিখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের পাঠ 14 এবং সেটি হলো খামার বাড়ি থেকে শুরু হবে আচ্ছা খামার বাড়ির পশু পাখি এই পাঠটি থেকে শুরু হবে এবং শেষ কথা থেকে হবে সেটিও আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এখন কথা হলো যে আমরা আমাদের ছোট সম্মানীদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আরও যে কাজগুলো পেয়ে যাব সেগুলো পর্যায়ক্রমে তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের আজকের যে পাঠটি শুরু হলো সেটি আমরা 14 থেকে শুরু করছি এবং আশা করছি আপনারা পুরো বিষয়টি দেখছেন তো এই 14 পাঠ থেকে শুরু করছি তাহলে পাঠটি হলো আমাদের খামার বাড়ির পশু পাখি এখান থেকে শুরু করে আমরা আমাদের ছোট সম্মানীদের শেষ যে পাঠ সেইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ছোট সম্মানীদের কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য কাজে দেবে সেই বিষয়গুলো একটু দেখে নেব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি তো যেহেতু আমাদের আজকের পার্ট বাংলা দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আশা করছি প্রথমত শেষ পর্যন্ত থাকব এবং যে কাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ছোট সম্মানীদের এখন থেকে যদি আমরা এইগুলো দেখার চেষ্টা করি বা বলে দেওয়ার চেষ্টা করছি তাহলে অবশ্যই তারা ভালো কিছু একটু করবে তো আমরা এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব এখান থেকে বিশেষ করে আমাদের এই খামারবাড়ি পশু পাখি থেকে আমাদের অনুশীলনমূলক তো কাজ রয়েছে যেমন আমাদের শব্দার্থ রয়েছে শূন্যস্থান রয়েছে বা খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে যুক্তবর্ণ রয়েছে এবং প্রশ্ন রয়েছে এর সাথে রেখা টেনে মিল করি এ ধরনের বিষয় রয়েছে এবং একের বেশি শব্দ করে বানাই এরকম শব্দকে বলা হয়েছে এবং আমার প্রিয় প্রাণী সম্পর্কে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে এরপরে আমরা যে এখান থেকে আরও অতিরিক্ত যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো বিপরীত শব্দ আমরা আমাদের ছোট সম্মানীদের এখান থেকে বিপরীত শব্দ অতিরিক্ত হিসেবে পেয়ে যাব এটি মাথায় রাখব এবং এর পাশাপাশি আমরা যে কাজটি করব সেটি হলো সঠিক উত্তর পেয়ে যাব সঠিক উত্তর তাহলে আমরা আমাদের ছোট সম্মানীদের অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আমরা কি করতে পারি বিপরীত শব্দ এবং সঠিক উত্তর হিসেবে অতিরিক্ত জানাতে পারি এর পাশাপাশি আমরা যে কাজটি করতে পারি সেটি হলো প্রশ্ন আমরা আপনাদেরকে অতিরিক্ত বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি যেহেতু তারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে প্রত্যেকটি বিষয়ে আমরা আমাদের ছোট সম্মানীদের জানিয়ে রাখার চেষ্টা করব খুব সুন্দরভাবে এরপরে যেটি রয়েছে সেটি হলো আমাদের 15 পাঠে সেটি হলো আমাদের ছয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং আমরা দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কী কী থাকতে পারে সেগুলো নিয়ে তো আমরা এর আগে আলোচনা করেছি আশা করছি সেগুলো দেখে নেব না দেখে থাকলে আর আমরা বিশেষ করে যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোট সম্মানীরা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যদি যেখানে যেটি আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পাশাপাশি আমাদের যেটি নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে আপনার ছোট সম্মানীদের অবশ্যই সেটি আপনাকে এখন থেকে ক্লিয়ার রাখতে হবে তো আমরা এই পার্টটি থেকে আমাদের ছোট সম্মানীদের যে বিষয়গুলো পেয়ে যাব অনুশীলনমূলক সেটি হলো আমাদের শব্দের অর্থ এবং এর পাশাপাশি আমাদের রয়েছে খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করি এর পাশাপাশি যুক্তবর্ণ এবং কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় সেটির জন্য একটি ফাঁকা ঘর বা ফাঁকা ঘরে লিখি বলার এখানে
সে ধরনের একটি বিষয় রয়েছে। ছবির বাম পাশে ঋতুর নাম লিখি ও ঠিক বাক্যের সাথে দাগ টেনে মিলে এমন একটি রয়েছে। এরপরে বিপরীত শব্দ রয়েছে এখানে, যেটিকে এখানে বিপরীত শব্দ হিসেবে আমাদের ছোট সময় জানিয়েছে এবং ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। এই ছিল। এরপরে আরেকটি 7 নম্বরে ছিল আমার প্রিয় ঋতু সম্পর্কে এখানে কিছু কথা বলার, এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এরপরে আমরা এখান থেকে যে বিষয়গুলো অতিরিক্ত হিসেবে আমরা পেতে পারি সে বিষয়টি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি, তাহলে আমরা আমাদের ছোট শ্রমীদের আরও এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাব, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের প্রশ্ন। এই পার্টটি থেকে ভেতর থেকে আমরা প্রশ্নগুলো নেব এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের ছোট সম্বন্ধের এই বিষয়গুলো। তাহলে ভেতর থেকে আমরা এই বিষয়টি নোট করে দিচ্ছি, ভেতর থেকে। তাহলে আমরা আমাদের ছোট সম্বন্ধের এই বিষয়টি খেয়াল রাখবো যে প্রশ্ন। এর পাশাপাশি যেটি রয়েছে সেটি হলো আমাদের আরও আমরা শূন্যস্থান বা এই ধরনের কোনো কিছু রাখতে পারি এখানে। আচ্ছা, এর সাথে সাথে আমরা রাখতে পারি সঠিক উত্তর। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে আমাদেরকে অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে পারেন, যেহেতু আপনারা কমেন্টস করতে পারছেন না। এর সাথে আমরা এখানে যেটি পেয়ে যাবো অতিরিক্ত হিসাবে যুক্তবর্ণও পেতে পারি, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। এখন আমরা দেখে নেব আমাদের ছোট সময়দের পরের যে পার্ট, সেই পার্টটি কী রয়েছে। সেই পার্টটি থেকে আমরা আমাদের ছোট সময়দের আলোচনা করে নেব, সেটি হলো মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। আমাদের ছোট সম্বন্ধীরা এখান থেকে অনেক কিছু শিখবে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের ছোট সম্বন্ধীরা কীভাবে এক একটি পার্ট আপনারা সম্পূর্ণ আলোচনা করবেন এবং কী কী নিয়ে আলোচনা করবেন আমরা তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরও আমরা আপনাদেরকে প্রত্যেকটি পার্ট থেকে পুরো বিষয়গুলো প্রত্যেকটি নোট করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফারুক লার্নিং সেন্টার এই গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ঠিকানায় আমরা এই ধরনের শিটগুলো পৌঁছে দিতে পারি খুব সহজে। তো এই মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এখান থেকে আমাদের ছোট সময়রা মুক্তিযোদ্ধারা যে বুদ্ধি বা কৌশল বা সাহসের পরিচয় দিয়েছিলেন সেটি এখান থেকে জানবে। এর পাশাপাশি পাকিস্তানি সেনারা হঠাৎ আক্রমণ করেছিল এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকেন, মুক্তিযোদ্ধারা সেক্ষেত্রে আমাদের এখানে কীভাবে গুলিতে শহীদ হন, জায়গা বদল করে শুরু করে কীভাবে যুদ্ধ এবং সেক্ষেত্রে দলনেতা কীভাবে ভূমিকা পালন করে এবং সেক্ষেত্রে একটি এই ঘটনা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা হিসেবে কীভাবে এটি হলো সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে জানব পার্টি থেকে। আমরা এখন দেখে নেব যে এই পার্টি থেকে আমাদের অনুষ্ঠানমূলক কী কী কাজ দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, শব্দগুলো পার্ট থেকে খুঁজে বের করি এই ধরনের একটি রয়েছে। এরপরে যেটি রয়েছে সেটি হলো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, 3 যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি, মুখে মুখে উত্তর বলি ও লিখি। এর পাশাপাশি যে বিষয়গুলো এখানে দেওয়া ছিল সেগুলো বিপরীত শব্দ জেনে নেই এবং ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এর পাশাপাশি পড়ি ও লিখি, এখানে ঙ এবং গ কীভাবে রয়েছে এবং আমাদের দন্ত্য এবং ধ কীভাবে যুক্ত ছিল সেই বিষয়টি। এখন আমরা যে কাজটি করতে পারি যে এখানে আমরা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এখানে আমরা বিপরীত শব্দ আরও নতুন নতুন পেতে পারি এই বিষয়টি আমরা আমাদের ছোটো সম্বন্ধে জানাবো বিপরীত শব্দ। এর পাশাপাশি আমরা যেটি এখানে জানাতে পারি সেটি হলো আমরা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ আমরা এখানে জানাতে পারি অনেকগুলো, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সম্বন্ধে জানাবো এবং আমরা অবশ্যই প্রস্তুতিগুলো নেব এখন থেকেই। এবং এর পাশাপাশি আমরা আরও অনেক অর্থ জানতে পারবো এখান থেকে, আরও অনেক অর্থ রয়েছে যে অর্থগুলো আমাদের ছোটো সময়ের জন্য নতুন হতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় জানিয়ে রাখবো। এবং এর সাথে সাথে আমরা যে বিষয়টি এখানে জানাতে পারি সেটি হলো সঠিক উত্তর, তার মানে আমরা সঠিক উত্তর প্রত্যেকটি পার্ট থেকে জানতে পারছি এই বিষয়টি আমরা মাথায় রাখবো। এবং আমাদের ছোটো সময়ের এরপরে যে পার্টটি রয়েছে সেটি হলো 17 নম্বরে যে পার্টটি রয়েছে সেটি হলো কাজের আনন্দ। এই কাজের আনন্দ কবিতাটির মাধ্যমে আমরা আমাদের ছোটো সময়ের কবিতাটির সাহায্যে তাদের এই কবিতাটির মূল যে বিষয়, আমাদের কোনো কাজে যে অবহেলা করা বা ফাঁকি দেওয়া ও অলসতা করা না উচিত নয় বা এটি ঠিক নয়, কাজ করলে আনন্দ পাওয়া যায়
এবং মৌমাছি ছোট পাখি পিপীলিকা সবাই যার যার কাজে ব্যস্ত মৌমাছি মধু আনতে যায় ছোট পাখি বাসা বানাতে তৃণলতা আনে পিপীলিকা শীতের সময় গর্তে বসে বসে খাওয়ার জন্য খাদ্য জোগাড় করে করতে চলে যায় এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সমিতির সুন্দরভাবে এই পার্টি থেকে জানাতে পারি এবং তারা যে কিভাবে এই বিষয়গুলো নেবে তার জন্য আমরা অনুশীলনমূলক এখানে যে কাজগুলো পেয়ে যাব সেই কাজগুলো আমরা জানি যে দেয়া রয়েছে বইয়ে শব্দ থেকে পাঠ খুঁজে নেই ফাঁকা ঘরে বা খালি ঘরে শব্দ বসে বাক্য তৈরি যুক্ত বর্ণ এগুলো রয়েছে এরপরে মুখে মুখে উত্তর বলি এগুলো রয়েছে রেখা টেনে মিল করি এ ধরনের বিষয় ছিল এরপরে ছবি দেখি ঠিক শব্দের সাথে দাগ টেনে মিলাই এবং বাক্য পড়ি যে 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 কাজটি করে সেই কাজের ঘরে ঠিক চিহ্ন দিই এই ধরনের একটি বিষয় ছিল তো আমরা এরপরে একটি ছবি এখানে পেয়ে যাব ঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গায় পূরণ করি এর পাশাপাশি আমরা এই পার্টি থেকে যেটি জানবো সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি তো আমাদের যে কাজটি এখানে থাকছে সেটি হলো আমরা এরপরে এখান থেকে বিপরীত শব্দ আলাদাভাবে জানতে পারি এই কাজের আনন্দ পার্টি থেকে বিপরীত শব্দ এটি তাহলে পেয়ে গেলাম আমরা এরপর আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি এই পার্টি থেকে সঠিক উত্তর এরপরে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো বাক্য গঠন বা বাক্য রচনা এই পার্টি থেকে পেয়ে যাব এর সাথে সাথে আমরা কিছু শূন্যস্থানও পেতে পারি সেই বিষয়টি আমরা খেয়াল করব এই পার্টি থেকে আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি তো যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আমরা আমাদের শেষ পাঠে চলে এসেছি আশা করছি কেউ না টেনে প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি এরপর যেটি রয়েছে সেটি হলো আমাদের সবাই মিলে করি কাজ খুব সুন্দর একটি পাঠ সবাই মিলে করি কাজ এই পাঠের জন্য আমরা যে কাজটি করব যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ তিনি আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বাস করতেন তখন তিনি শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে শহরের চারদিকে পরীক্ষা খনন করেন এবং বা এই ধরনের সিদ্ধান্ত নিলেন কিন্তু তা এত দীর্ঘ পরীক্ষা খনন করা ছিল কঠিন কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে বললেন সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয় এই ধরনের যে সিদ্ধান্ত নিয়েছিল সেই বিষয়টিকে ধীরে ধীরে বাড়িয়ে আমরা যে পার্টি পাই সেটি হলো সবাই মিলে করি কাজ তো সেখান থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম সেগুলো আমাদের ছোট সমিতির জন্য আমরা জানি যে সঠিক উত্তর এবং খালি ঘরে বা ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে সে ধরনের সঠিক বাক্যর কথা বলা হয়েছে যুক্তবর্ণের কথা বলা হয়েছিল বাক্য তৈরি করার কথা বলা হয়েছে পার্টিতে পাঁচ নম্বরে যেটি ছিল মুখে মুখে উত্তর বলি ছয় নম্বরে বিপরীত শব্দ জেনে নিই এবং খালি জায়গায় শব্দ বসিয়ে তা তৈরি করি এবং এখানে নতুন একটি বিষয় অ্যাড করা হয়েছিল সেটি হলো বিরাম চিহ্ন সেই বিষয়টি আমরা জানাবো এবং আমাদের ছোট সমিতিদের আরও যে কাজগুলো আমরা এখানে করতে পারি সেই বিষয়গুলো একটু দেখে নেব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি আমরা এখান থেকে অতিরিক্ত আরও কিছু যে কাজ সেগুলো যে আমরা আমাদের ছোট সমিতিদের যে হাতের যে কাজগুলো রয়েছে হাতের কাজ এখানে যেহেতু আমাদের এই পার্টি থেকে আমাদের বইটির শেষ অধ্যায় বা শেষ পার্ট হিসেবে রয়েছে সেহেতু আমাদের হাতের কাজগুলো শেষের দিকে আমাদের কিছু রয়েছে যেমন শব্দের অর্থ এই কাজগুলো আমরা এটির পাশাপাশি সম্পূর্ণ যে অর্থগুলো রয়েছে শব্দের অর্থ সেগুলো আমরা আমাদের ছোট সমিতির জন্য হাতের কাজ হিসেবে রাখতে পারি প্রতিদিন কয়েকটি করে নেব বা বর্ণ দিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কয়েকটি বর্ণ দিয়ে কী কী হতে পারে এই বিষয়গুলো এখন কথা হলো যে এটির পাশাপাশি আমরা আমাদের ছোট সমিতির যে কাজটি করতে পারবো সেটি হলো বিপরীত শব্দ রাখতে পারি এর পাশাপাশি আমরা আমাদের ছোট সমিতিদের আরও যে কাজগুলো করতে পারি সেগুলো হলো আরও বাক্য তৈরি করার কথাটি এখানে রাখতে পারি বাক্য তৈরি এরপরে আমরা যেটি পাবো সেটি হলো সঠিক উত্তর এরপরে আমরা আমাদের ছোট সমিতিদের এখান থেকে যুক্তবর্ণ পেতে পারি আরও তো আমরা প্রত্যেকটি পার্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করছি আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণীর আপনারা ছোট সমিতিদের জন্য কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং অন্যদের কাছে শেয়ার করছেন এটিও আমরা দেখছি তো সেক্ষেত্রে অবশ্যই আজকের যে আমরা পার্টটি দেখতে পেলাম সেটি হলো বাংলার এবং দ্বিতীয় শ্রেণীর আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতি সেটি কী হতে পারে আমরা পার্ট 14 থেকে শুরু করেছি এবং 18 পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি পার্ট নিয়ে তো আজকে এই পর্যন্তই যারা আজকের আমাদের ভিডিওটি নতুন দেখছেন
বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আপনাদের ছোট সম্মানের জন্য, যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সর্বোচ্চ সর্বশেষ প্রস্তুতি। এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের ছোট সম্মানের জন্য যে আমরা প্রথম এবং দ্বিতীয় যে তাদের প্রান্তিক মূল্যায়ন হয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোট সম্মানের মধ্যে আরও কী কী পার্ট নিতে পারি। তো এই ছিল আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে বাংলা এবং দ্বিতীয় শ্রেণীর সর্বশেষ আপডেট। তো আজকে এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সম্মানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।